আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে 10 প্রিন্সিপলস অফ ইকোনমিক্স। সবার তো ফার্স্ট চ্যাপ্টার এটাই, তাই না? ওকে, তার মানে আমরা এখানে মোট কথা 10টা প্রিন্সিপল পড়বো। ইকোনমিক্স এর 10টা প্রিন্সিপল আমরা এই চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, ফার্স্ট আমরা একটু জানি হোয়াট ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট। মাইক্রো ইকোনমিক্স, কিন্তু ইকোনমিক্স এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স এ আমরা পড়বো। তো আমরা একটু সিম্পল ওয়েতে আমরা একটু জানি যে ইকোনমিক্স টা কি। দ্য লিমিটেড ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি অ্যান্ড ইকোনমিক্স। দেখো, এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, এই দুটো নিয়েই কিন্তু ইকোনমিক্স টা বেরছে। প্রথমে দেখো স্কারসিটি। স্কারসিটি মানে কি আমরা জানি? কোনো কিছুর কি অভাব। ওকে, দ্য লিমিটেড নেচার অফ সোসাইটিস রিসোর্সেস। আমরা সবাই জানি আমাদের মানুষের তুলনায় কিন্তু আমাদের সমাজে রিসোর্স কি খুবই কম। কেন বলো তো? আসলেই কি কম? আসলেই কি কম রিসোর্স? নো, আমাদের মানুষের মধ্যেই অভাবটা বেশি। যখনই আমাদের কোনো একটা অভাব ফুলফিল হয়, দেন কি আরেকটা অভাব দেখা দেয়, যার কারণে আমাদের অভাবও নেভার এন্ডিং। আর এই যে স্কারসিটি মানে লিমিটেড রিসোর্স, এটাও সারা জীবনে লিমিটেড হয়ে যায়, এটা কখনো আমাদের জন্য সাফিসিয়েন্ট হয় না। কারণ হচ্ছে আমাদের নেচার, আমাদের স্বভাবটা ওরকম। ঠিক আছে, আমরা যখন যে কোনো একটা আমাদের যে কোনো একটা ডিমান্ড ওটা যদি ফুলফিল হয়ে যায়, সাথে সাথে আমাদের মনের মধ্যে কিন্তু আরেকটা ডিমান্ড জেগে ওঠে, সেটা ফুলফিল করার জন্য আবার আমরা দৌড়াই, আবার আরেকটা ডিমান্ড কিন্তু আমাদের জেগে ওঠে, যার কারণে এই যে ডিমান্ড নেভার এন্ডিং, যার কারণে আমাদের কাছে মনে হয় কি আমাদের রিসোর্সগুলো বুঝি লিমিটেড, আসলে না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ইকোনমিক্স যেটা ধরে নেয় যে সোসাইটির নেচার হচ্ছে লিমিটেড, মানে আমাদের সমাজে যে সম্পদগুলো আছে সেগুলো কি সীমিত। আচ্ছা, এখন দেখো আমরা ইকোনমিক্স তাহলে কি কি নিয়ে আলোচনা করে। দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্সেস। এখন সমাজকে তো এই লিমিটেড রিসোর্সগুলো নিয়ে ডিল করতে হবে, এই রিসোর্সগুলোকে ভাগ করতে হবে, তাই না? কে কতটুকু রিসোর্স পাবে এটা ঠিক করতে হবে, সেটা নিয়েই কাজ করে হচ্ছে ইকোনমিক্স, যে কিভাবে কতটুকু আমরা ভাগ করবো, কে কতটুকু পাবে, আমি কতটুকু পাবো, তোমরা কতটুকু পাবে। ঠিক আছে, এটাই ভাগ করা হচ্ছে ইকোনমিক্স। হাউ পিপল ডিসাইড হোয়াট টু বাই, হাউ মাচ টু ওয়ার্ক, সেভ এন্ড স্পেন্ড। মানুষ কিভাবে ডিসিশন নেয় যে আমি কি কিনবো, কতটুকু কিনবো, কত টাকা সেভ করবো এবং কত টাকা খরচ করবো, এটার স্টাডিটাও করে কে ইকোনমিক্স। হাউ ফার্মস ডিসাইড হাউ মাচ টু প্রডিউস, হাউ মেনি ওয়ার্কার্স টু হায়ার। অর্গানাইজেশনগুলো কীভাবে ডিসিশন নেয় যে আমি কী পরিমাণ এমপ্লয়ি হায়ার করব, কী পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করব। নিশ্চয়ই কোনো একটা ইয়ে আছে না, মানে অর্গানাইজেশনগুলো কিন্তু হিসাব করে নেয়, তাই না? যে আমার একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল একটা ফোন, একটা ফোন বের করার আগে কিন্তু পুরো মার্কেট অ্যানালাইসিস করা হয়, এটা কি তোমরা বুঝো? যে আমি যদি একটা ফোন বের করি ফর এক্সাম্পল, কে কতজন কিনতে পারে এবং আমার টার্গেট কাস্টমার কারা, রাইট? যেমন অ্যাপল, অ্যাপল কিন্তু জানে যে যেই কোনো ভার্সনই বের করি না কেন আমার একটা টার্গেট কাস্টমার আছে, যারা হোয়াট এভার হ্যাপেন্স আমার ফোনটা কিনবে। ঠিক আছে, এটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে, এইগুলো করতে হেল্প করে কিন্তু আমার ইকোনমিক্স। অবশ্যই আমি যারা একটু লোয়ার ক্লাসে আছে তাদের, তারা কিন্তু অ্যাপেলের টার্গেট কাস্টমার না। ঠিক আছে, যারা একটু আপার ক্লাসে আছে, আপার মিডল ক্লাসে আছে বা মিডল ক্লাসে আছে, সেই পর্যন্ত কিন্তু অ্যাপেল টার্গেট কাস্টমার ধরে রাখতে পারে এবং মার্কেট সার্চও করে, এবং মার্কেট রিসার্চ করে যখন দেখে এখনই একেবারে পারফেক্ট টাইম টু লঞ্চ আ ফোন, লঞ্চ আ নিউ মডেল, তখনই কিন্তু লঞ্চ করে। এমন কিন্তু না যে আজকে ফোনটা হয়ে গেছে বানানো, কালকে আমি লঞ্চ করে দিই, নট লাইক দ্যাট। একদম পারফেক্ট টাইমিংও খুঁজে বের করে যে কখন আসলে বের করলে আমার এই ফোনটা সবচেয়ে বেশি সেল হবে। অনেক সার্ভে করে, আর ইদের সময় অনেক সার্ভে করে, এগুলো সবই কিন্তু ইকোনমিক্স উপর বেস করে। আচ্ছা, তারপরে দেখো, হাউ সোসাইটি ডিসাইডস হাউ টু ডিভাইড ইটস রিসোর্সেস বিটুইন ন্যাশনাল ডিফেন্স, কনজিউমার গুডস, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট এন্ড আদার নিডস। আচ্ছা, এখন একটা সমাজকে বা একটা দেশকে কিন্তু ডিসাইড করতে হয়, হ্যাঁ, যে আমি আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য কতটুকু টাকা খরচ করবো। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু বর্ডারে অনেক সোলজার্স আছে, রাইট? ওদের কাছে কিন্তু গানস আছে, হ্যাঁ হ্যাঁ, তো তাদের জন্য আমরা কত টাকা খরচ করবো, মানুষের সেফটির জন্য আমরা কত টাকা খরচ করবো, কনজিউমার গুডস, মানুষের জীবনযাত্রা বা স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটাকে আরো ডেভেলপ করার জন্য আমরা কি কি প্রোডাক্টস আনতে পারি, কি কি গুডস এন্ড সার্ভিসেস নিয়ে আসতে পারি, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের একটা কান্ট্রিকে ডিল করতে হয়, সেটার জন্য হেল্প করে হচ্ছে ইকোনমিক্স। তারপর হচ্ছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এইটা আবার একটু কস্টলি,
শুধু আমি প্রোডাক্ট প্রডিউস করেই গেলাম, এদিকে আমার এনভায়রনমেন্টের যা তা অবস্থা, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু এনভায়রনমেন্টটাকেও প্রোটেক্ট করতে হবে, এনভায়রনমেন্টটাকেও ক্লিন রাখতে হবে, ঠিক আছে? এইটা করতে গিয়ে যখন আমরা এনভায়রনমেন্টকে ক্লিন রাখতে চাই বা প্রোটেক্ট করতে চাই, তখন আমরা যখন কনজিউমার গুডস বানাতে চাই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে, তখন কিন্তু আমাদের জন্য এটা অনেক কস্টলি হয়ে যায়। তখন কি হয়, আলটিমেটলি কি হয়, প্রোডাক্টের দাম বেশি থাকে, কাস্টমারকে বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনতে হয়। দেখো সবকিছুর কিন্তু একটা ইফেক্ট আছে। এরপর বলছে আদার নিডস, আচ্ছা এটা থাক। আদার নিডস বলতে যে কোনো অন্য জিনিস যেটা মানুষের লাইফস্টাইলের সাথে ইনভলভ। ওকে, তারপরে আসি আমরা, দেখো বইতেও আছে, পেজ নাম্বার 4 আমার বইয়ে, হাউ পিপল মেক ডিসিশনস, পেয়েছো? আমরা প্রথমেই দেখেছিলাম না চ্যাপ্টারের নাম 10 প্রিন্সিপলস অফ মাইক্রো ইকোনমিক্স দেখেছিলাম তো, তার মধ্যে দেখো প্রথম যে চারটা প্রিন্সিপাল, সেই চারটা প্রিন্সিপাল হচ্ছে হাউ পিপল মেক ডিসিশনস, এটা নিয়ে। ওকে, তাহলে মনে থাকবে আমার যদি এক্সামে কোয়েশ্চেন আসে হাউ পিপল মেক ডিসিশনস, তাহলে আমি কি লিখবো, চারটা প্রিন্সিপাল। ওকে, এই চারটা কিন্তু এখানে সিরিয়ালি আছে। ফর এক্সাম্পল প্রথমটা দেখো আছে প্রিন্সিপাল 1, পিপল ফেস ট্রেড অফস, পেয়েছো? প্রিন্সিপাল 2, দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ অর ইউ গেট ইট, পেয়েছো? প্রিন্সিপাল 3, রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন, পেয়েছো? ওকে, প্রিন্সিপাল 4, পিপল রেসপন্ড টু ইনসেন্টিভস। তাহলে এই চারটা কিসের আন্ডারে? হাউ পিপল মেক ডিসিশনস, ক্লিয়ার? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তাহলে যদি কোয়েশ্চেন আসে হাউ পিপল মেক ডিসিশনস, আমাদেরকে এই চারটা প্রিন্সিপাল লিখতে হবে। বেটার, ইটস বেটার এই চারটা প্রিন্সিপাল যদি তোমরা সিকোয়েন্সিয়ালি লিখো, তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? আমি একটার পর একটা, ফার্স্টে যেমন পিপল ফেস ট্রেড অফ, এটা প্রথমেই লিখবে, সেকেন্ডটা সেকেন্ডে যেখানে আছে সেখানে লিখবে, থার্ডটা থার্ডে, ফোর্থটা ফোর্থে, মানে ফোর্থটাকে সেকেন্ডে নিয়ে এসো না, চেষ্টা করবে সিকোয়েন্সটা বা ক্রনোলজিটা মেনটেন করার, ঠিক আছে? তো প্রথমটা দেখো, এগুলো খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রিন্সিপাল 1, পিপল ফেস ট্রেড অফস, এটা একটু মার্ক করে নাও সেকেন্ড লাইন থেকে। To get something that we like, we usually have to give up something else that we also like. Making decisions requires trading off one goal against another. পেয়েছো? আচ্ছা এতটুকু একটু মার্ক করে নাও। তাহলে দেখো people face trade-off, এটার মানে হচ্ছে আমাদের মনে সাধারণত একেবারে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দুইটা ডিসিশন নিয়ে ডিলেমায় থাকি, ঠিক আছে? একই সময়ে আমাদের দুইটা জিনিস করতে ইচ্ছা করে, দুইটা কেন, আরো বেশিও করতে ইচ্ছা করতে পারে, কিন্তু আমাদেরকে কি করতে হয়, যে কোনো একটা চুজ করে নিতে হয়, এটাকে বলছে ট্রেড অফ, ঠিক আছে? মানে আমার ইচ্ছা করছে দুই তিনটা বা তারও বেশি জিনিস করার, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমাকে করতে হবে যে কোনো একটা। এই যে আমাদের কিছু এক্সাম্পল আমি পেয়েছি খুবই ফানি, গোয়িং টু আ পার্টি দ্য নাইট বিফোর ইউর মিড টার্ম লিভস লেস টাইম ফর স্টাডি, আমার খুব ইচ্ছা করছে পার্টিতে যেতে কিন্তু কালকে আমার মিড টার্ম, এখন আমি কি করব, পার্টিতে যাব নাকি মিড টাইমে পড়াবো? মিড টাইম অবশ্যই যাব। তাহলে দেখো এই যে ইচ্ছা করছে একটা কিন্তু করতে হচ্ছে আরেকটা, তাই তো? ইচ্ছা করছে পার্টিতে যেতে বাট আমাকে কি করতে হবে, এখন করতে হবে এরকম। তারপরে দেখো হ্যাভিং মোর মানি টু বাই স্টাফ রিকোয়ার্স ওয়ার্কিং লঙ্গার আওয়ার্স হুইচ লিভস লেস টাইম ফর লেজার, আমি আমার লাইফে অনেক টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অনেকক্ষণ কাজ করতে হবে, তাহলে আমার কি হবে, কোনো লেজার টাইম থাকবে না, কোনো অবসর সময় আমার থাকবে না। দেখো এই যে টাকা ইনকাম করতে করতে আমার কোনো লেজার টাইম নাই, আমার কোনো হবি নাই, ঠিক আছে? এরপরে দেখো প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট রিকোয়ার্স রিসোর্সেস দ্যাট কুড আদারওয়াইজ বি ইউজড টু প্রোডিউস কনজিউমার গুডস, এই যে আমি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে যাচ্ছি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আমি প্রোডাক্ট প্রোডিউস করতে যাচ্ছি, এতে করে কি হচ্ছে, আমার অনেক টাকা খরচ হচ্ছে, এই টাকাটা যদি আমার এখানে খরচ না হতো আমি আরো ভ্যারাইটি অফ প্রোডাক্টস নিয়ে আসতে পারতাম, টাকা সব এনভায়রনমেন্ট প্রোটেকশনে খরচ হয়ে যাচ্ছে যার কারণে আমি ভ্যারাইটি আনতে পারছি না প্রোডাক্টসে, ঠিক আছে? তার মানে আমার ইচ্ছা আছে অনেক কিছু করার,
বাট ট্রেড অফ হচ্ছে, আই মিন যে কোনো একটা আমাকে করতে হচ্ছে, হয়তো বা সেটা করার ইচ্ছাও আমার নাই, তারপর আমাকে করতে হচ্ছে। ফর এক্সাম্পল প্রথমটাই পড়াশোনার ইচ্ছা আর কার আছে, তাই না? বাট তারপরও কি হবে, করতে তো হচ্ছে। এক্স্যাক্টলি। এরপরের পেজে একটু মার্ক করে নাও, পেজ নাম্বার 5 এ আছে, দেখো সেকেন্ড প্যারা। না টপিকটা বলে দিলাম, টপিক থেকে আন্ডারে আচ্ছা সেকেন্ড আমাকে বলো টপিকটা তো পেয়েছো সবাই? হ্যাঁ, টপিকটার ফোর্থ প্যারা, এই যে ও তো পেয়েছে, ও পেলে তোমরা পাবে না কেন? ফোর্থ প্যারা, প্যারা কাউন্ট করতে পারো? কে কে পাইনি? কে কে ফোর্থ প্যারা কাউন্ট করো? ফোর্থ প্যারা সেকেন্ড লাইন, one classic trade off is between guns and butter. The more a society spends on national defense to protect its shores from foreign aggressors, the less it can spend on consumer goods to raise the standard of living at home. এতটুকু দাও, আমি যে লাইন গুলো বলছি এগুলো লিখলেই হবে এক্সামে, এজন্যই বইটা কিনতে বলেছি। আর এখানে যে এক্সাম্পল দেখাচ্ছি, যেইটা ভালো লাগে একটা বা দুটো লিখে দিবে, এখানে অনেক এক্সাম্পল আছে, তোমরা গুগল করলে আরো হাজার হাজার পাবে, যেইটা ভালো লাগে একটা বা দুটো এক্সাম্পল লিখে দিলে মার্কস ভালো আসবে। আচ্ছা পেয়েছো এটা, এতটুকু দেখাতে পেরেছো? জি। অলরাইট, তাহলে এটা কিন্তু আমি আগেই বলেছি, গানস এন্ড বাটার, অনেক টাকা খরচ করি তাহলে কি হবে, বাটারে কম খরচ করতে হবে। বাটার কি? মানে খাবারের পিছনে আমাকে কম খরচ করতে হবে, আমি ভ্যারাইটি অফ ফুড আনতে পারবো না, বা ফুডের পিছনে অনেক ইনভেস্টমেন্ট আমি করতে পারবো না, বিকজ আমার সব ইনভেস্টমেন্ট কোথায় যাচ্ছে? ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, equality means that those benefits are distributed uniformly among society's members. In other words, efficiency refers to the size of the economic pie. And equality refers to how the pie is divided into individual slices. আচ্ছা এখানে এফিশিয়েন্সি ভার্সেস ইকুয়ালিটির কথা বলা হয়েছে, এটাও আরেকটা ধরনের ট্রেড অফ, এবং এটা প্রত্যেকটা দেশ ফেস করে। এফিশিয়েন্সিটা কি? এই যে আমার লিমিটেড রিসোর্স, মানে কি আমার স্কার্স রিসোর্স, এটা আমরা ফার্স্টেই পড়লাম, তাই না? এটা থেকে কতটুকু ম্যাক্সিমাম ইউজ করা যায়, ম্যাক্সিমাম ইউজ যে দেশ করতে পারবে সে দেশ তত বেশি ডেভেলপ হবে। এমন কিন্তু কোনো দেশ নাই যারা বলতে পারবে আমাদের আনলিমিটেড সোর্স, নো, সোর্স কিন্তু লিমিটেড। এখন করতে হবে কি, ওটার ম্যাক্সিমাম ইউজ। ম্যাক্সিমাম ইউজ মানে কি? সর্বোচ্চ ইউজ, এর উপরে আর ইউজ করা যাবে না। এটা আমরা যত ভালো মতো পারবো আমরা তত এফিশিয়েন্ট, বা তত আমাদের এফিশিয়েন্সি প্রকাশ পাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইকুয়ালিটি, ভালো কথা, আমি এফিশিয়েন্সির সাথে আমি আমার প্রত্যেকটা রিসোর্সেস এটার ম্যাক্সিমাম ইউজ আমি করলাম। এখন হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে কি? সমতা। আমাকে কি করতে হবে, প্রত্যেকের মাঝখানে এই যে আমার লিমিটেড রিসোর্সগুলো সমানভাবে ভাগ করতে হবে। এটা কি হয়? হয় না। ইভেন বাংলাদেশের সিনারিও যদি বলি, বাংলাদেশের 80% প্রপার্টি বা 80% রিসোর্সেস মাত্র 20% মানুষের হাতে, তবে কোথায় ইকুয়ালিটি? ঠিক আছে, সো এই দেখো ট্রেড অফ, মানে কি আমি করতে চাচ্ছি একটা, হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা, এবং এটা পসিবল না আসলে। এফিশিয়েন্সি যতটুকু আমি পারি পারলাম, ইকুয়ালিটিতে আসাটা অসম্ভব। আবার ইকুয়ালিটিতেও যদি আসতে চাই, এফিশিয়েন্সি আর হবে না,
ওকে, এটা হচ্ছে আরেকটা ট্রেড অফ। এই দুটো কি তোমরা বুঝতে পেরেছো? না বুঝলে বলো। আচ্ছা, এরপরে এই টপিকটার একদম লাস্ট প্যারায় চলে যাও। আওয়ার স্টাডি অফ লাস্ট প্যারায়, একেবারে লাস্ট লাস্টের দিক থেকে লাস্ট লাইনে আগের লাইনটা একটু মার্ক করবে। নন্দলেস লেখা আছে, দেখো নন্দলেসটা কেটে দাও, এটা দরকার নাই। পিপল আর লাইকলি টু মেক গুড ডিসিশনস, আমি বলছি। ওয়েট, এই টপিকের একদম লাস্ট প্যারার লাস্ট লাইন দেখাও। People are likely to make good decisions only if they understand the options that are available to them. এতটুকু দাও, জাস্ট এই একটা লাইন লাগবে। তো মানুষ কখন ভালোভাবে ডিসিশন নিতে পারে, যেমন আমরা কিন্তু এই যে প্রিন্সিপালটা পড়লাম, এটা কিসের আন্ডারে ছিল? হাউ পিপল মেক ডিসিশন, তাই তো? তার মধ্যে ফার্স্ট প্রিন্সিপাল ওয়াজ পিপল ফেস ট্রেড অফস। তো আমাদেরকে এখানে যেটা লাস্ট লাইনটা বলছে, লাস্ট লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে মানুষ কিভাবে ডিসিশন নেবে, মানুষ যখন তার সামনে প্রত্যেকটা অপশনের মানে বুঝবে, তার সামনে যে অ্যাভেলেবল অপশনগুলোর প্রত্যেকটার মিনিং যখন মানুষ বুঝবে, তখনই কেবল সে একটা ভালো ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, আমার সামনে 100টা অপশন আছে, আমি মানেই জানি না অপশনগুলো, কোনটা কিনলে কি হবে, কোনটা চুজ করলে কি হবে, কোনটা চুজ না করলে কি হবে, এটা যদি আমি না জানি, আই ক্যান নেভার টেক আ গুড ডিসিশন। আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মিনিং ইন্ডিভিজুয়ালি জানতে হবে। লাইক এমসিকিউ, অফ কোর্স, প্রত্যেকটা মিনিং আমাকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে, অনলি দেন আমি কি করতে পারবো, আমার জন্য যেটা বেস্ট হবে আমি ওটাকে পিক করে নিতে পারবো, বা আমার বেস্ট ডিসিশনটা আমি নিতে পারবো। পারে না, কারণ মানুষের নেচারের প্রবলেম আছে। কি হয়, এটাও আমরা পড়বো, তারপর আমি একটু বলে দিচ্ছি, যখন আমরা অপশনগুলোর মধ্যে একটা চুজ করে নেই, মানে ধরো 1-2 ঘন্টা পরেই মনে হবে যেগুলো চুজ করিনি ওগুলো ভালো ছিল, যেটা চুজ করেছি এটা খারাপ। ঠিক আছে, তো মানুষের নেচারের কারণে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু টেক আ ডিসিশন, এবং ডিসিশন নেওয়ার পরে ওটার জন্য আমাদেরকে কাজও করতে হবে। ওয়ান্স আই হ্যাভ টেকেন আ ডিসিশন, এরপর ওটা চেঞ্জ করার আর কিছু নাই, বা সুযোগও থাকে না, বা সময়ও থাকে না। হ্যাঁ, ইটস বিকাম টু লেট। ম্যাম, ডিসিশনের ক্ষেত্রে ইকোনমিক্সের মানে কীভাবে হেল্পফুল এটা একটু যদি বলতেন। ইকোনমিক্স হেল্পফুল, এখানে ইকোনমিক্স প্রথম প্রিন্সিপালে যেটা বলেছে, আমরা আরও পড়বো প্রিন্সিপালগুলো, এই যে এইটার আন্ডারে আরও তিনটা আছে প্রিন্সিপাল, যে প্রত্যেকটা অপশন যেটা অ্যাভেলেবল সামনে প্রত্যেকটার মিনিং জানতে হবে। ঠিক আছে, যে কোনটা চুজ করলে কী হবে আর কোনটা চুজ না করলে কী হবে, মানে কি বেনিফিটস এবং আমি যদি বলি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সোজা কথা, বা প্রোজ অ্যান্ড কনস। হ্যাঁ, যে আমি যদি এইটা নেই আমার এই সুবিধা হবে, আবার এটা ছেড়ে দিলে আমার এই অসুবিধা হবে, এইটা যদি বুঝতে পারে তাহলে ডিসিশন মেকিংটা কম্পারেটিভলি একটু সহজ হয়ে যায়। ঠিক আছে, ওকে, ভিডিওটা একটু পজ করো আর এই প্রিন্সিপালটা তোমরা সবাই একটু রিডিং করো।